আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দ্বিধা দ্বন্দ্বে রয়েছে বিএনপি। তবে যেভাবেই হোক দেশের নির্বাচন হবেই, আর সে নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তাই ভোট নিয়ে বিএনপির ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর কাওলায় এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য তার ভাই বোন গণভবনে কান্নাকাটি করে। এ সময় প্রশ্ন তোলেন, খালেদা জিয়ার কেমন ছেলে এত অসুস্থ মাকে দেখতে আসে না? শেখ হাসিনা বলেন, বিএনপির দ্বিধাদ্বন্দ্বে ভোগা স্বাভাবিক। তারা যে নির্বাচন করবে তাদের নেতাটাকে, তাদের প্রধানমন্ত্রী কে হবেন, ওই দুর্নীতিবাজ পলাতক আসামি না এতিমের অর্থ আত্মসাৎকারী, এজন্য তাদের চেষ্টা নির্বাচন বানচাল করার। তারা জানে নির্বাচন হলে নৌকা মার্কা ভোট পাবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই তারা নির্বাচনকে নষ্ট করতে চায়, জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভোট নিয়ে বিএনপির ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেভাবেই হোক এ দেশের নির্বাচন হবে, জনগণ স্বাধীনভাবে ভোট দিবে। এ সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। টানা তিন মেয়াদের সরকার গঠনের কারণেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, নৌকাই হচ্ছে একটি মার্কা, যে মার্কা স্বাধীনতা দিয়েছে, উন্নয়ন দিয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, পানির সমস্যার সমাধান করেছে, যোগাযোগ সহজ করেছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। নৌকা মার্কা ক্ষমতায় থাকলে সব হবে। এ সময় নৌকার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি জানান, তারা বিদেশে এখানে সেখানে ধর্ণা দেয়, ওইসব ধর্ণা কাজে লাগবে না। জনগণের শক্তি বড় শক্তি, জনগণের প্রতি তার আস্থা আছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিএনপি ও জামাতের জন্মই ষড়যন্ত্রের মধ্য দিয়ে, তাই এই দল দুটি এখনো ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সভাপতি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে উন্নয়ন সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর পর এই দেশের উন্নয়নের জন্য বিগত 29 বছর কোনো শাসক দলই কাজ করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়নশীল দেশে পরিণত হতে পেরেছে বাংলাদেশ। দেশ যাতে উন্নয়নের পথ থেকে সরে না যায়, এজন্য নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। তামজিদ মির্জা, কালবেলা।